স্টুডেন্ট এই জায়গাতে প্রতিটা স্টুডেন্টেরই নাম্বার কাটা যায়। কেন নাম্বার কাটা যায়? তারা এটা মনে রাখতে নারাজ যে আমার সিম্বলটা কোথা থেকে কোন দিকে যাবে। তারা মনে করে এটা একটা ফ্যাশন। অ্যাকচুয়ালি এটা একটা ফ্যাশন না, এটা রুলস যে এইভাবে ড্রয়িংটা করতে হবে। আচ্ছা, এখানে লাইন কোথায় বলতে পারেন কেউ? ইনসার্ট লাইন, লাইন, ওকে, শেপের মধ্যে লাইন আছে। দেখেন প্রাইমারি কিটা কোথায় আছে? এই ফুড আইডি ফরেন কি যদি থাকে তাহলে প্রাইমারি কি খুঁজে বের করতে হবে। প্রাইমারি কি আছে হচ্ছে এখানে, ঠিক আছে? জি স্যার, এরো চিহ্নটা অবশ্যই এরকম হবে প্রাইমারি কির দিকে, এই দিকে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু ডাটাবেস ডিজাইন, এটা রুলস, এটা ইন্টারন্যাশনাল কনভেনশন রুলস। ইন্টারন্যাশনাল কনভেনশন রুলস কেন বললাম জানেন? এই জন্য বললাম যে ইন্টারন্যাশনালি পৃথিবীতে যত ডাটাবেস ডিজাইনার আছে, যতগুলো ডাটাবেসের বই আছে, এটা একটা নিয়মে পরিণত হয়েছে, এটার ব্যাখ্যাও আছে। সো নিজে নিজে কোনো নিয়ম তৈরি করার দরকার নাই। আচ্ছা স্যার, অ্যারো সাইনটা স্যার প্রাইমারি কির দিকে কেন স্যার যায়? কারণ স্যার প্রাইমারি অ্যাকচুয়ালি কমন সেন্স থেকে এটা আসে, এটা ফরেন কির দিকে যায়, তাই না? জি স্যার, প্রাইমারি কি ফরেন কির দিকে। আসলে এখানে বোঝানো হচ্ছে যে ওয়ার্কিং টেবিল ফুড আইটেম প্রাইস ইজ এ ফুড আইডি ইজ ডিপেন্ড অন। আচ্ছা, এখানে ডিপেন্ডেন্সি বোঝাচ্ছে, ডাটা ফ্লো বোঝাচ্ছে না। হ্যাঁ, ডাটা ফ্লো বোঝাচ্ছে, ডিপেন্ড করে, এ ওর উপরে ডিপেন্ড করে, এই জন্য এরোটা ওইদিকে গেছে। বুঝতে পারছি। কিন্তু আমরা নর্মাল কনসেপ্টে ডিপেন্ড, এই স্টুডেন্ট এই কাজটা সবসময় করে, সেটা কি করে জানেন? অ্যারোটা নিচের দিকে দিয়ে, এটা আমি দেখতে দেখতে অবস্থা, এই জন্যই বললাম যে এই কাজটা করা যাবে না, এটা আমাদের কনসেপ্টের মিস্টেক। এরপরে অ্যারোটাকে আমি এভাবে টেনে নিয়ে আসব, নিয়ে আসার পরে এখানে ফরেন কির কাছে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি আবার ইনসার্ট শেপে যাব। ভিজুয়াল সফটওয়্যার ইউজ করলে আপনাদেরকে এই কষ্টটা করতে হতো না, ঠিক আছে? ওটা ওখানে এগুলো ফ্রি। ইনসার্ট কই গেল স্যার? ওটা আসতেছে না, সেভ হয় নাই। শেপ তো টেবিলের পাশেই আছে কিন্তু স্যার ওটা ভিজিবল না। আচ্ছা, আমি ক্লিক করে রাখছিলাম, মনে কথা আবার দিয়ে এখানে আমি এটা অ্যাড করে দিব। ওকে, দেওয়ার পরে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা কম্পালসারি, একটা বোরিং একটা কাজ আছে, সেটা এই এরর কাছে না করলেও হয়, বাট এখানে অবশ্যই আপনাকে একটা সিম্বল অ্যাড করতে হবে। আলফা কেন? আলফা ডাটাবেজের যে অ্যালগোরিদম আছে চ্যাপ্টার 3, সেটা আমরা এখনো পড়ি নাই। এটা হচ্ছে ডাটাবেজের একটা অ্যালগোরিদমের সাইন। মিনিট টু মিনিট জানো স্যার? স্যার 1-2 মিনিট? না না, ওটা তো তাহলে আলফা হবে না, ওটা তো ইনফিনিটি সাইন হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে তো আলফা ব্যবহার হচ্ছে না। আলফা ব্যবহার হচ্ছে না, তো আমরা ইনফিনিটি ব্যবহার করব। এই যেটা, ও স্যার ইনফিনিটি স্যার, অনেক জায়গায় স্যার এটা আলফা লিখে, ওটা ভুল করে লেখে মনে হয়, লিমিটেড স্যার, বুঝছি। এবার আচ্ছা, এখানে সাইনটা আসবে আমার, এখানে সাইনটা এখানে দেওয়ার উপায় হচ্ছে, ভেরি ডিফিকাল্ট জব তো এখানে ইনসার্ট। আসলে এই ভার্সনটা আমি কমফোর্টেবল ফিল করছি না, কেন? আমি আসলে এই এই ভার্সনটা নতুন ইনস্টল করেছি, মানে এমএস ওয়ার্ডের এই ভার্সনটা, এই জন্য এটা আমার একটু প্রবলেম হচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না। টেক্সট বক্স নিলাম একটা, এটা বেস্ট আইডিয়া, এই কাজটা করবেন তাহলে আপনাদের কাজ ইজি হয়ে যাবে, ঠিক আছে? টেক্সট বক্সটাকে ছোট করবেন, ভিতরে সব কিছু ডিলিট করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে তারপরে টেক্সট বক্সের ভিতরে আমি আপনাকে শেখা দিচ্ছি। এই জন্যই আমি স্টুডেন্টে বলি যে বাবা তোমরা ইয়ে করো, ওই যে খাতা কলমে করে ছবি তুলে দিয়ে দিবা, আর যতদিন পর্যন্ত ভিজুয়াল শিখতে না পারছো ইনফিনিটি। এরপরে এই টেক্সট বক্সটার করবেন কি, ফরম্যাট অটো শেপে যাবেন, যার পরে তার বর্ডারের লাইন হোয়াইট করে সাদা করে দেব এবং ফিল কালার ফিল কালার কে নো কালার করে দিবেন, ওকে করবেন, তাহলে এটা যে কোনো জায়গায় এটা বসতে বসতে পারবে। ওকে, সো আমি এখানে এটা বসাই দিলাম, কেন নড়ে যাচ্ছে? ওকে ফাইন, ওকে ঠিক আছে, তার মানে হচ্ছে সে আচ্ছা। এটা আরেকটা কাজ আছে, সেটাকে হচ্ছে ফরম্যাট, এই যে অটো শেপ বা পিকচারে গেলাম না, যার পরে এই যে লেআউটে যায় এটাকে কি করবেন, এই তো আমি তো এখন তো দেখি অন্য জিনিস শেখাতে শুরু করছি, এটা তো ঠিক না, এটা থ্রো করে দিবেন, থ্রো
ছাত্র মানে সব জায়গায় থাকবে। ওকে, এই আমি কিন্তু বেসিক অফ কম্পিউটারে ক্লাস নিয়ে ফেললাম। স্যার আমরা এখন ওই কোর্সটা এখনো পাই নাই স্যার, পাইলে এগুলো শিখে দিতাম। বেসিক অফ কম্পিউটার আমি কেন পড়াবো? এই দেখেন বসছে সব জায়গায়, এটা থ্রো করলে এটা বসবে। আচ্ছা এখানে ফাঁকা হয়েছে কারণ এটাকে গ্রুপ করা নাই। ওকে ফাইন, থ্রো তো করলাম, থ্রো করে এটাকে পাশে নিয়ে যায় এটাকে এইখানে রেখে দেন। ওকে, আর এটা অ্যালাইনমেন্টটা, টেক্সট অ্যালাইনমেন্টটা এই হোমে যাওয়ার পরে লেফট করে দেন। সো দিস এনাফ, তার মানে এই 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 বারটা হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করতেছে মেনি। এই যে একদম কাছে থ্রো করা থাকলে কি হলো দেখেন, একদম এটার কাছে লেগে গেল, ঠিক আছে? আর থ্রো না করা থাকলে ওটা কাছে লাগতো না। আর আর আরেকটা এই টেক্সট বক্সে একটা কপি করবেন, সেম টেক্সট বক্সে একটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে করার পরে এই এই অ্যারোটার কাছে নিয়ে যাবেন, কার্জারটা ক্লিক করবেন, করার পর পেস্ট করবেন, করার পরে এখানে নিয়ে যায় লিখবেন হচ্ছে শুধু ওয়ান, অনলি ওয়ান, ওয়ান। ওকে, স্যার 1 থেকে ইনফিনিটি কেন স্যার, 0 থেকে না কেন? অ্যাকচুয়ালি এটা রুলস আর কি, এটা 1 রিপ্রেজেন্টিং দা ইউনিক এন্ড প্রাইমারি, মানে সে একাই আছে এরকম একটা কথা। আসলে এটা তো আমি ইনভেন্ট করিনি, অ্যাকচুয়ালি প্রথম যখন ডাটাবেসের অ্যালগোরিদম ইনভেন্ট হয় তখন এটা 1 দিয়ে পরিচিত ছিল এবং এটা আলফা দিয়ে পরিচিত ছিল। আসলে এটা আসছে ম্যাথমেটিক্স থেকে, কারণ স্যার জিজ্ঞেস করতেছে লিমিটেড স্যার। হ্যাঁ, সেট প্রোগ্রামিং থেকে আসছে আর কি, ইউনিয়ন ইন্ট, ইউনিয়ন অল। ওহো, আমাদের তো আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা কি জানেন? আমাদের এসকিউএল প্রোগ্রামিং এ আমরা সেট কোনো কারণে বাদ পড়ে গেছে, এটা আমাকে মনে করে দিন, ঠিক আছে? স্যার ডোমেইন যেরকম শিখছে সেরকম সেট বাদ পড়ে গেছে, ইউনিয়ন, ইউনিয়ন অল, ইন্টারসেক্ট, এই ম্যাথমেটিক্সটা কাজ করতে হবে। ওই অ্যালগরিদম থেকে একজন ডাটাবেস সায়েন্টিস্ট এই রিলেশনাল অ্যালজেব্রা আবিষ্কার করে, ঠিক আছে? ওই রিলেশনাল, হ্যাঁ রিলেশনাল অ্যালজেব্রা আবিষ্কার করার সময় এটা প্রথম উনি এটাকে ওয়ান দিয়ে এবং এটাকে আলফা সাইনে রিপ্রেজেন্ট করেছিল। তখন থেকেই ডাটাবেস সায়েন্সে এটাকে রিপ্রেজেন্ট করা হয় প্রাইমারিকে ওয়ান চিহ্ন দিয়ে এবং মেনিকে ফরেন কি দিয়ে। এবং আমি যে এই যে কষ্ট করে এই যে ডিজাইনটা দেখাইছি, এটা আসলে এটা আমার শখ না, এটাই ফর্মুলা এবং এটাই রিপ্রেজেন্টিং স্টাইল। স্যার বুঝতে পেরেছি, এবং আপনাকে এইভাবেই এটা রিপ্রেজেন্ট করতে হবে যে যেখানে ফরেন কি থাকবে সেখানে আলফা চিহ্ন, আর সরি ইনফিনিটি, ইনফিনিটি সাইন, এবং প্রাইমারি কি থেকে ওয়ান থাকবে এবং প্রাইমারি কি দিয়ে আরো চিহ্নটা থাকবে, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে এই টেবিলেও কিন্তু একটা প্রাইমারি কি আছে, কোন টেবিলে? ফোর আগে প্রাইস, যখন ওই প্রাইমারি কির উপরে কেউ ডিপেন্ড করবে তখন ও আবার একটা অ্যারো চিহ্ন পাবে এখানে, কিন্তু এটা যেটা হয়েছে সেটা থাকবে। আর এমএস ওয়ার্ডে কোনো কারণে যদি কোনো জিনিস এরকম নড়াচড়া করে তাহলে এটাকে গ্রুপ করা যায়, ঠিক আছে? তো আপনি একটু গ্রুপ করাটা এই যে সিলেক্ট থেকে গ্রুপ করে, মানে এই যে সিলেক্ট অবজেক্ট, এই যে সিলেক্ট করলেন, তারপরে সরি ভার্সনটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, এরপরে ও দেখেন কন্ট্রোল চিহ্ন দিলাম, ঠিক আছে? কন্ট্রোল একটা একটা সিলেক্ট করলাম, পরে কন্ট্রোল চিহ্ন দিলাম, এটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চিহ্ন দিলাম, এটাকে সরি এটাকে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চিহ্ন দিয়ে এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপর আপনি রাইট বাটন ক্লিক করেন, করার পর গ্রুপিং পাবেন, গ্রুপিং এবার গ্রুপ করে দিবেন, তাহলে এটা নড়াচড়া করবে না, ক্লিয়ার? এভাবে আপনি আপনার এই ড্রয়িংগুলোকে এই ইমেজ ওয়ার্ডে জোড়া লাগাতে পারবেন। এটাকে ধরলেন, ধরার পরে কন্ট্রোল চিহ্ন, কন্ট্রোলে ক্লিক করে আবার উপরটাকে ধরলেন, ধরার পরে এটাকে রাইট বাটন ক্লিক করলেন, গ্রুপিং এ গেলেন, গ্রুপ করে দিলেন, তাহলে এগুলো আর নড়াচড়া করবে না, ক্লিয়ার? কিভাবে? যখন দেখেন সরাবো তখন একসাথে সরবে, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছেন? তাহলে আপনি এটা আর ঝামেলা থাকবে না। আচ্ছা তাহলে এইভাবেই আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আইটেম প্রাইস হয়েছে সেলস এন্ড অর্ডার। আমি কি এটা শেষ করতে পারি নাকি আপনাদের খুব বোরিং হয়ে যাচ্ছে? আচ্ছা বোরিং তো হচ্ছে না, আমরা নেক্সট ক্লাসে এটা কোডিং করব, ঠিক আছে? আমি বলছিলাম আপনাদের একটা ক্লাসে শেষ করা যাবে না, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি কিছু কাজ আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনারা সেকেন্ড টেবিলে স্যার ইউনিটটা কি আসলে স্যার
সেকেন্ড টেবিলে ইউনিটটা আসবে যে একটা ফুড কিভাবে বিক্রি করেন আপনি, পিস হিসেবে না বস্তা হিসেবে না প্যাকেট হিসেবে না কেজি হিসেবে না লিটার হিসেবে, এভাবে। ওকে স্যার, রিপ্রেজেন্টিং। ওকে, যেমন ধরেন আপনি রাইস, রাইসের আপনি অনেকগুলো আইটেম থাকতে পারে সিরিয়াল, কিরকম রাইস ওয়ান, রাইস টু, রাইস থ্রি, রাইস ফোর। রাইস ওয়ান মেবি কেজি হিসাবে বিক্রি হয়, রাইস টু মেবি প্যাকেট হিসাবে বিক্রি হয়, রাইস থ্রি মেবি লুজ বিক্রি হয় না, ওটা কার্টুন হিসাবে বিক্রি হয়, এরকম হতে পারে। সো আমি কি, আমি যেমন ধরেন আপনি কোনো দোকানে গেলেন, সেখানে একটি চকলেট কিনতে পাওয়া যায়, আর কোনো দোকানে গেলেন সে বলো যে না আমাদের, আমরা খুচরা বিক্রি করি না, একটা আস্ত প্যাকেট আপনাকে কিনতে হবে। এই অর্ডার দেওয়ার সময় যেন কাস্টমার বুঝতে পারে যে আমি যে আইটেমটাকে সিলেক্ট করলাম এটা ইউনিট কি, আমাকে একবারে এক ডজন ডিম কিনতে হবে না আমি একটা ডিম কিনতে। যেমন ধরেন চাল ডালে অর্ডার দেওয়ার সময় আপনি লক্ষ্য করবেন তারা ইউনিট করে দেয়, যেমন আপনাকে ন্যূনতম হাফ কেজি আলু কিনতে হবে, ন্যূনতম 12টি ডিম কিনতে হবে, কেন, দিস ইজ কল ইউনিট, ওই প্রোডাক্টের ইউনিট। আপনি অর্ডার দিয়েছেন না অনলাইনে এরকম? জি স্যার, জি স্যার। অনেক সময় দেখবেন যে আপনি, আপনাকে বলবে যে দুটি সানগ্লাস কিনতে হবে, কিংবা আপনাকে বলবে যে দুটো মাস্ক একসাথে কিনতে হবে, এটা হচ্ছে ইউনিট। আর একটা প্রোডাক্ট ডেলিভারি দিলে ওদের লস হবে, এই জন্য তারা এভাবে ইউনিট ডিক্লেয়ার করে। সো যে শপ ওনার এভাবে তার তার ইউনিটটা সে ডিক্লেয়ার করতে পারে। এরপরে আমি একটা কমন সেন্স আছে যে আমার এই তিনটা জিনিস আমার থাকলেও আমার সেলস তো আসবেই, এবং সেলস এর আগে অর্ডার আসবে, ঠিক আছে। সো আমি যদিও বা সেলস টেবিলটা আগে লিখেছি, বাট আমার এখানে অর্ডার টেবিলটার কাজ আগে করে ফেলা উচিত, ফুড আইটেম অর্ডার, ঠিক আছে, অর্ডার। তো এই ফুড আইটেম অর্ডারে আমার কি আসা উচিত, সিরিয়াল নাম্বার, প্রাইমারি কি, এটা আমরা আগেই শিখে ফেলেছি, কারণ আমরা অর্ডার টেবিল করার সময় আমরা দেখছি যে এটা সিকোয়েন্স থেকে আনলে বেটার হয়। আচ্ছা, তাহলে এই যে সিরিয়াল নাম্বারটা সিকোয়েন্স থেকে আসলো, প্রাইমারি কি, কোনটা অর্ডার দিল, এই ফুডটা অর্ডার দিল, ওকে, এই ফুডটা অর্ডার দিল, ফুড আইডিটা অর্ডার দিল, ওকে। আচ্ছা, ইউনিট প্রাইস আমার এখানে কেন লাগবে, ইউনিট প্রাইস তো ইউনিট প্রাইস ডেটাবেস দেয়া আছে। আমরা যদি এখানে ইউনিট প্রাইস আমি অর্ডার করব কতটুকু আমার লাগবে স্যার, ওটা তো উল্লেখ করা লাগবে। হ্যাঁ, এটা কোয়ান্টিটি, দেখেন এখানে ইউনিট প্রাইস থাকলে কি আর না থাকলে কি, থাকলে কোনো ক্ষতি নাই, বাট থাকলে এটাকে রিডান্ডেন্সি বলে, রিপিটেশন, এটা এটা ডেটাবেসে এটা ডিসকোয়ালিফিকেশন, যে একটি জিনিস দুটি স্থানে রাখাটা ডিসকোয়ালিফিকেশন, এর দরকার নাই স্যার। হ্যাঁ, সো আমরা এখানে দিব কোয়ান্টিটি, যদিও বা রাখলে প্রোগ্রাম, আমি বলি এই ডাটাবেজের রিডান্ডেন্সি কারা বেশি করে জানেন, যারা বেশি ভালো প্রোগ্রামার, কিরকম জানেন, বেশি বুঝে গেছে, চিন্তা করে যে এভাবে কাজ করা কঠিন, এভাবে কাজ করা সোজা। অ্যাকচুয়ালি আমি যদি এই জায়গাতেই যদি ইউনিট প্রাইসটা রাখতাম আর কোয়ান্টিটিটা রাখতাম, তাহলে আমার ক্যালকুলেশনটা এত ইজি হতো, ঠিক আছে। কিন্তু জানেন এই যে নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, টোটাল প্রাইসটা স্যার অটোমেটিক্যালি, স্যার হ্যাঁ অটোমেটিক্যালি পেতাম। এখন যে আমি ইউনিট প্রাইসটা এখানে রাখলাম না, আমার প্রোগ্রামিং কমপ্লেক্সিটি অনেক হাই হয়ে গেল, কিন্তু ডাটাবেজের এফিসিয়েন্সি অনেক হাই হয়ে গেল পাশাপাশি। এটা একটা ইনকনসিস্টেন্ট লেভেলে, এটা একটা কনসিস্টেন্ট ডাটাবেজ হলো এবং নন রিডান্ডেন্ট ডাটাবেজ হলো, বোথ আর দা পজিটিভ সাইন ফর এ ডাটাবেজ। একটি তথ্য একের অধিক জায়গায় থাকলে যে ডাটাবেস ইনকনসিস্টেন্ট লেভেলে চলে যায়, সেটা বিশদভাবে আমরা আলোচনা করব, এটা এই ক্লাসে না, এটা ডিজাইনের ক্লাস। এখানে আমরা শুধু এটা বুঝলাম যে ওইটা ওইটা করা যাবে না, ওটা করলে ডাটাবেসের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তাহলে আমরা সিরিয়াল নাম্বার, ফুড আইডি, এখানে আমরা দিব কোয়ান্টিটি, কি কোয়ান্টিটি সে অর্ডার দিল, কোয়ান্টিটি। আর এই ফুড আইডি যে ইউনিট প্রাইস কত সেটা ডাটাবেস জানে, সো আমাকে এখানে ডাটা রিডান্ডেন্ট করার কোনো দরকার নেই। কোয়ান্টিটি আমি এত ফিল দরকার নাই, থ্রি। আচ্ছা, সো এটা অর্ডার হয়ে গেল, সো এই অর্ডারের কত টাকা বিল আসবে না আসবে এটা তো অটোমেটিক্যালি আমার ডাটাবেস জানবে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এখানে একটা থাকা উচিত, সেটা হচ্ছে কে অর্ডার দিল। সো অর্ডার আমার দিতে পারে গেস্ট, যে কখনোই আমার কাস্টমার ছিল না, অথবা আমার অর্ডার দিতে পারে আমার একজন ফিক্সড কাস্টমার। সো আমি যদি এটাকে রিলেশনাল মডেলে আনতে পারি, তাহলে আমার জন্য একটা সুইটেবল ডিজাইন হয়। এখানে একটা চেক কনস্ট্যান্ট থাকা উচিত, যে আমার জিরো অর্ডার দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছে, এটা যেন না হয়, ঠিক আছে। চেক হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হতে হবে, ক্লিয়ার, জি স্যার, অ্যান্ড লেস দেন ইকুয়াল টু 100 হতে হবে।
কারণ একজন লোক 100টা বার্গারের অর্ডার দিয়ে পরে টাকা দিতে পারলো না, খাইতে পারলো না, ঝামেলা হতে পারে। আমি বানাই নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সে বলে যে আমি ভুল করে 100 লিখেছি, ভুল করে দিয়ে ফেলেছি, এই জন্য এরকম হবে না। সো এটা এটা 100 রাখা ঠিক না, ম্যাক্সিমাম 20 ইজ সেফ। আচ্ছা, এরপরে আমরা চিন্তা করতে পারি যে এখানে ফুড আইটেম অর্ডারের পাশে আসা উচিত কাস্টমার আইডি। ওকে, কাস্টমার আইডি, আমরা দেখি কাস্টমার টেবিলে আমরা এটাকে কি রেখেছি, সিরিয়াল নাম্বার লিখেছি, ঠিক আছে। আমরা কিন্তু কাস্টমার আইডি নাম নাম এক না হলেও রিলেশন করা যাবে, কিন্তু ডাটা টাইপ এক হতে হবে, ক্লিয়ার? তো ওখানে আমরা ডাটা টাইপ কি রেখেছি, সিরিয়াল নাম্বার 6। ওকে, নাম্বার, হ্যাঁ, তাহলে আমরা এখানে নাম্বার 6 রাখি। মনে রাখবেন রিলেশনের ক্ষেত্রে নাম এক রাখা জরুরি না, টাইপ এক রাখা জরুরি। নাম্বার 6, সো এটা হলো ফরেন কি, ফরেন কি। সো এই ফুড অর্ডার আইটেম আমরা এই এইটুকুর বেজের উপরে কাজটা করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আছে, সেটা হচ্ছে যে এই আমি কিভাবে বুঝবো যে এই অর্ডারটা আমি ডেলিভারি দিয়েছি, অর্ডারটা আমি ডেলিভারি দেইনি। সো সেক্ষেত্রে এখানে একটা ইম্পর্টেন্ট ফিল্ড বাদ পড়ে যাচ্ছে, অর্ডার ডেট, ডেট, এবং আরেকটা ইম্পর্টেন্ট ফিল্ড বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস, স্ট্যাটাস, এটা একটা নাম্বার ফিল্ড দিলাম, নাম্বার অনলি ওয়ান 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 ডিজিট। কিরকম যদি কোনো অর্ডারে জিরো লেখা থাকে, তার মানে এটা অর্ডার হয়েছে কিন্তু আমি ডেলিভারি দেইনি। আর যদি কোনো ফিল্ডে ওয়ান লেখা থাকে, তাহলে বুঝতে হবে এই অর্ডারটা ডেলিভারি দেওয়া হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, পেন্ডিং অর্ডার এটা আছে ডেলিভার, ওটা তো মানে অর্ডার দেওয়া হয় না। পেন্ডিং অর্ডার মানে আমি ডেলিভারি দেইনি আর কি। হ্যাঁ, তো ডেলিভারি দেওয়া হয় না। হ্যাঁ, আচ্ছা, মানে এখন আপনি বলতে পারেন যে পেন্ডিং অর্ডার মানে অ্যাকচুয়ালি এখন স্যার তিনটা প্রসেস কিন্তু একটা আছে। একটা হলো একজন অর্ডার দিল, তারপর স্যার অর্ডারটা প্রসেস হয়, তারপর স্যার ডেলিভারড হয়, ঠিক আছে? আমাদের স্যার এটা তো স্যার অর্ডার। ওকে, ফাইন, টেবিল আপনি এভাবে করতে পারেন যে 0 ফর অর্ডার আসছে, 1 ফর আন্ডার প্রসেস, 2 ফর ডেলিভার, 3 ফর ক্যান্সেল। সো আমি যদি সংকেতটা রাখতে চাই 1 ডিজিটে, জানা জি স্যার, জানা অ্যাকচুয়ালি এখানে তো আমি ডাটা রাখতেছি, স্যার স্যার নাম্বার না দিয়ে ভার্চারে রাখি স্যার। ওকে, ভার্চারে রাখতে পারেন, আপনি ডাইরেক্ট লিখে রাখতে চাচ্ছেন, সমস্যা নাই, ভার্চার। হ্যাঁ স্যার, মেসেজ দিয়ে দিলাম ডাইরেক্ট, মানে ওয়ার্ড ওয়াইজ। ওকে, নাম্বারে না দিয়ে, ঠিক আছে, ভার্চার 2 অফ 10, জি স্যার। এখন এখানে কোন ইউজার অর্ডারটা রিসিভ করলো, কে ক্যান্সেল করলো, আমরা ট্রিগার করার সময় যে পেয়েছি টেকেন বাই অমুক তমুক, এখন এই মুহূর্তে আমি এই ফিল্ডগুলোকে কনসিডার করতেছি না। কিরকম যে এখানে একটা ইউজার টেবিল থাকা উচিত, অমুক থাকে, এগুলো আমরা ট্রিগার দিয়ে, ট্রিগার যখন করবো ডাটাবেসটা, যখন আমরা ডিমেল করবো, এই টেবিলটা একটু অল্টার হতেই পারে, তাই না? হতে পারে না স্যার? ডাটাবেস কি করবেন? ফর এক্সাম্পল আমরা ট্রিগার, ট্রিগার তৈরি করার সময় সেখানে না স্যার, একটা শব্দ বলছেন, ডিমেইল না সামথিং। ও আচ্ছা আচ্ছা, ডিএমএল আর ডিডিএল লেখার সময়, ডিডিএল ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ লেখার সময়, মানে যখন আমরা এটা কোড করব, তখন আমরা ছোটখাটো অল্টারের কাজটা তখন করে নিব, ক্লিয়ার? যেমন আমি বুঝতে পারছি যে এখানে মেবি যেহেতু অর্ডারের কে অর্ডার, কোন ইউজার অর্ডারটা প্রসেস করলো আর কোন ইউজার অর্ডারটা রিসিভ করলো, এই চিহ্নটা, এই প্রমাণটা ডাটাবেজে থাকা উচিত। সো এখানে একটা অর্ডার ডেট স্ট্যাটাস, ঠিক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইনসার্ট রো বিলো, এরকম একটা সেটা হচ্ছে ইউজার। ওকে, কোন ইউজার এই কাজটা করলো তার একটা প্রমাণ থাকা উচিত। ওকে, এটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা এই ধরনের ছোটখাটো যদি কোনো কিছু বাদ পড়ে, তাহলে আমরা সেটাকে যখন ডিটেইল করব, ডিএমএল করব, যখন আমরা কোডিং এ চলে যাব, তখন আমরা এই স্কিমাটাকে অল্টার করে নিব। এখন তো আমরা ক্লাসে আছি, মানে আমি অনেক বড় ধরনের কোনো গবেষণা এখানে করতে চাচ্ছি না, মানে না হলে অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? এটা তো এমএস ওয়ার্ড, আমরা আমি তো একটা প্রোটোটাইপ মানে মডেল দেখাচ্ছি স্টুডেন্ট, এই এই মডেলটা যখন ফাইনাল করবে, এখানে অনেক গ্যাপ থেকে যাচ্ছে, আমি গ্যাপ রাখছি ইচ্ছা করে, বাট আপনাদের সৃজনশীলতা এবং আপনাদের ক্রিয়েটিভিটি আপনারা এখানে প্রদর্শন করবেন। যেমন এইরকম ইউজারের সাথে আরেকটা জিনিস থাকতে মানে আরো ভালো হতো। আমি একটা সেকেন্ডারি টেবিল এটা রাখতে পারি, ক্লিয়ার?
আমি একটা সেকেন্ড নরমাল ফর্ম টেবিলও রাখতে পারি, একটা অডিট টেবিল রাখতে পারি, ক্লিয়ার? এই এই কলাম এই টেবিলের উপরে ফুড আইটেম অর্ডার অডিট নামে একটা টেবিল তৈরি করতে পারি, সেখানে আমি কে ইনসার্ট করলো, কে অর্ডার আপডেট করলো, কে অর্ডার ডেলিভারি করলো। অর্ডার যদি স্যার ডিলিট মানে যদি ক্যান্সেল হয় তাহলে স্যার টোটাল কয়টা ক্যান্সেল হলো আর কয়টা আমরা অর্ডার করলাম এগুলো স্যার? সো আমরা এটা আমরা পরবর্তীতে আমরা চিন্তা করতে পারি। আমরা ফার্স্ট একটা ডাটাবেস ডিজাইন করার সময় আপনাকে স্যার এত কিছু এখন চিন্তা করলে কোনো কিছুই হবে না। হ্যাঁ, ইউ শুড থিং দা ফার্স্ট নরমাল ফর্ম। জি স্যার, এক্স্যাক্টলি স্যার। ডু নট থিং দা সেকেন্ড ফর্ম। হ্যাঁ, সেকেন্ড নরমাল ফর্মটা পরবর্তীতে আসবে, মানে প্রাথমিক অ্যানালাইসিস এটা আসবে, এরপরে দ্বিতীয় অ্যানালাইসিস হবে। দ্বিতীয় অ্যানালাইসিসটা স্কিমা এন্ড কার্ডিনালিটির মধ্যেই শান্ত হয়। বাট আমি আমাদের ক্লাস ক্লাস টাইমে কিংবা প্রাথমিক পর্যায়ে আমরা স্টুডেন্টের ডিজাইন পেপারটাকে মূল্যায়ন করি, সে কতটুকু ফার্স্ট নর্মাল ফর্ম ভালোভাবে করতে পারে, মানে ফার্স্ট নর্মাল ফর্মটা সে কতটুকু ভালো করে করতে পারে আমরা সেটা দেখি, কিন্তু সেকেন্ড নর্মাল ফর্মটা কতটুকু ভালো করে করতে পারে সেটা দেখি, সেটা নাম্বারের উপরে বেস করে। আপনি কোশ্চেনটা নাম্বার কত? সো কোশ্চেনটার নাম্বার হচ্ছে 20। সো তখন আপনাকে বলে দেওয়া হবে ডিজাইন এ কমপ্লিট সলিউশন করে ফুড আইটেম অর্ডার সিস্টেম, ঠিক আছে? এখন আপনি একটা সলিউশন ডেভেলপ করলেন। সো আমি এখানে ইউজারটা এখন না রাখি, আমি এটা পরবর্তীতে চিন্তা করব, আরো একটু বেটার আমার মাথায় আর একটা বেটার প্ল্যান আছে আর কি। আচ্ছা, তাহলে এখানে ফুড আইডির সাথে এটা একটা সম্পর্ক আছে। হ্যাঁ বলেন। স্ট্যাটাসটা নাম্বার টাইপে নিলে ভালো হয় না? কারণ আমি যদি এটা যদি জিরো হয় তাহলে আমি ট্রিগারটা যদি এখানে সেট করি তাহলে ওখানে যদি আমি একটা কমান্ড লিখে যদি জিরো হয় নাম্বারটা যদি জিরো হয় তাহলে ডেলিভারি হয়নি, ট্রিগার একটা সেট করে দিতে পারি না স্যার? আমি যে কাজটা করি নাম্বার ডাটা টাইপ এই জন্য দেই যে নাম্বার ডাটা টাইপে কোডিংটা লিখতে সুবিধা হয়, ঠিক আছে? কারণ আমি তো ইউজারকে যা ডিসপ্লে করব সেটাই আমার ডাটাবেজে থাকবে তা কিন্তু না, ডাটাবেজের যে ভ্যালুটা থাকবে এটা আমার প্রোগ্রামিং এর কাজে সুবিধার জন্য। স্যার তাহলে মানে স্যার আমি স্যার ফার্স্ট নরমাল ফর্মে স্যার এটা চিন্তা করে বলছিলাম। হ্যাঁ, আমি আসলে ওইটা ওই জন্য নাম্বার ডাটা টাইপ রাখি। এটা আপনি নাম্বার ডেটা দিলে তবে ট্রিগারে আমি বলতে পারবো যদি জিরো ইফ কন্ডিশন দিয়ে জিরো হয় তাহলে আমি এই লাইনটা প্রিন্ট করব মানে ডেলিভারি হয়নি, তাহলে এটা অটো, আমি যদি ডেলিভারিটা না হয় তাহলে অটো যাবে ওখানে যে ডেলিভারিটা অ্যাকচুয়ালি নাম্বার ডাটা টাইপ থাকলো এটা কোডিং করা যাবে, ভার্চুয়াল কোডিং করা যাবে, নাম্বারে ডাটা টাইপ কোডিং করাটা ইজি হবে। জি স্যার, জি স্যার, নাম্বারে ইজি হবে স্যার। না, এই কিন্তু ভার্চুয়ালও করা যাবে, এগুলো স্বাভাবিক বলছে, আমি এর জন্য কিছু বলি নাই, দুটোতেই করা যাবে, নাম্বারে এই কোডটা লিখতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটাকে রিলেশনে ডাটাবেজে নিয়ে যাই তাহলে আমাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফরেন কি আছে, তার মানে আমার দায়িত্ব এখানে চলে আসছে। সো আমি ইনসার্ট ইনসার্ট সিম্বল সরি ইনসার্ট শেপস শেপের মধ্যে এখানে আমার প্রাইমারি কিটা দেখেন, এই ফুড আইডি আর এই ফুড আইডি কিন্তু একই, ক্লিয়ার? জি স্যার, সেকেন্ড টেবিলের ফুড আইডি স্যার সেম টেবিল সেম জায়গা থেকে আসছে। সো এখানে এররটাকে আপনি একটু কায়দা করে এখান থেকে আমরা স্টার্ট করতে হবে যাতে করে দুটো লাইনে দেখা যায়। ওকে, এভাবে এটা বাঁকা দেখতে খারাপ লাগে, সরি। ওকে, আপনারা যখন দিবেন তখন আরো ভালো করে দিন। ওকে, এরপরে আমি এটা থেকে দেখেন আমি যদি গ্রুপ না করে নিতাম তাহলে কিন্তু আমার এখন কাজের অনেক সমস্যা হতো, তাই না? নড়াচড়া করতে হবে, আমাকে ডিস্টার্ব করতো, এখন আর ডিস্টার্ব করতেছে না, এটার কারণ ওইটা আগেরটা গ্রুপ হয়ে গেছে। এটা টান দিবেন, এই এই রেখাটা বুঝতে পারাটা জরুরি, এটা একটার পর একটা উঠে গেলে তখন ডিজাইনাররা ধরতে পারে না। এখানে আসবে, আসার পরে ইনসার্ট, আমি সবচেয়ে বেশি রাগ করি যদি ডিজাইনের সময় স্টুডেন্টদের এই ডিজাইনটা ভুল হয়, কারণটা হচ্ছে এইটা করাটা খুব বোরিং। এই যে আমি এখন এটা করতেছি আমার খুব মেজাজ খারাপ হচ্ছে,
তো এইজন্য স্টুডেন্টরা যখন এই জায়গা দিয়ে ভুল করে তখন আমার আরো ম্যাথ খারাপ হয়ে যায় যে বাপু এটা একটা মানে পচা কাজ এই কাজটা এত কষ্ট করে করলাম আর তোমরা এই জায়গায় ভুল করলাম এটাকে গ্রুপ করলাম গ্রুপ না করলে আপনি কাজ করতে সমস্যা হবে ওকে এটা গ্রুপ করেন এবং এটার সাথে এটাকে ধরেন এটাকে ধরেন গ্রুপিং গ্রুপ ওকে এখন আমরা আমাদের এখানে একটা ওয়ান আছে আমরা এই ওয়ানটাকে ধার করতে পারি এটাকে কপি করতে পারেন কন্ট্রোল সি তারপরে বাইরে কার্যটা পেস্ট করার পরে এমএস ওয়ার্ডে কাজ করা খুবই ডিফিকাল্ট আচ্ছা আমি এটা নিউ নিয়ে নিই ইনসার্ট ইনসার্ট টেক্সট টেক্সট বক্স ওয়ানটাকে এখানে বসাতে হবে ওয়ানটা যদি এরর উপর বসে যায় তাও সমস্যা নাই তবে না বসানোই ভালো সাইডে বসা গ্রুপিং করার কারণে মনে হয় এটা হচ্ছে হ্যাঁ কি করব আবার এইভাবে পোকার মতো করে এভাবে সরাতে হবে ওকে এরপরে এখানে যাওয়ার পরে এরপরে এই ওয়ান এর উপরে ক্লিক করার পরে ফরম্যাট অটো শেপে যাওয়ার পরে এটা নো নো কালার করে দিবেন নো কালার নো কালার নো বর্ডার তাহলে একটা ওয়ান হচ্ছে ভিতরটার জন্য একটা ওয়ান হচ্ছে বাইরেটার জন্য এটা আপনারা যখন করবেন তখন এটা সুন্দর করে এটা শেপটাকে ঠিক করে দিন মানে কোথায় থাকলে ভালো হবে সেটা এভাবে সরাই ঢলে দিন ওকে হ্যাঁ বোঝা যাচ্ছে একটা ভিতরটার জন্য একটা বাইরেটার জন্য ওকে এই ঠিক একইভাবে নিচেরটার জন্য আপনাদের একটা শেপ লাগবে কোথায় গেল আচ্ছা খোঁজা দরকার নেই ইনসার্ট এখানে আমরা ইনসার্ট করতে পারি ইনসার্ট সিম্বল ইনফিনিটি ওকে এই ছোট করে ফেললাম এখানে গেলাম যার পরে নো কালার এন্ড নো লাইন লাইনে নো কালার ওকে এরপরে সিম্বলটাকে আমরা নিয়ে এসে এখানে রেখে দিলাম পাশে রাখ ঠিক আছে তাহলে এই আলফাটা এই ফন্ট কি জন্য এই আলফাটা এখানে ফন্ট কি জন্য এখানে দুটো ওয়ান দুটো এরর চিহ্নের জন্য ওকে ফাইন আপনারা যখন ড্রয়িং করবেন তখন আরো সুন্দর করে ড্রয়িং করবেন মানে রেজাল্ট মিলে যায় তাহলে এখানে অলমোস্ট ফুড আইটেম অর্ডার পর্যন্ত চলে গেছে এরপরে আসি হচ্ছে সেলস টেবিল এন্ড অর্ডার টেবিল ওকে সেলস টেবিলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি সেলস টেবিল কোয়াইট কমপ্লিকেটেড টেবিল হবে সেলস টেবিলে কি সেলস হয় এটাকে কপি করি আমরা কপি কপি করলাম আমরা নিচে গেলাম সরি
এখানে সেলস টেবিলের কথা চিন্তা করি, একটা যে সেলস এর কথা চিন্তা করি, কি সেলস হয়? সেলস হয় হচ্ছে ফুড আইটেম, তাই না? কার কাছে সেলস হয়? কাস্টমারের কাছে সেলস হয়। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে সেলস এর একটা সিরিয়াল নাম্বার থাকতে পারে এবং এটা সিকোয়েন্স প্রাইমারি কি হতে পারে, নো প্রবলেম। ফুড আইডি সেল হয়, এটা ফরেন কি, কার কাছে সেলস হয়? কাস্টমারের কাছে সেলস হয়। সো আমি এখানে একটা ইনসার্ট এটা রো বের করি। আচ্ছা, এই পেজে জায়গা হচ্ছে না, নিচের পেজে চলে আসছে, হচ্ছে সমস্যা নাই। সো আমি এখানে জায়গা বের করলাম কাস্টমারের কাছে, কাস্টমার কাস্টমার আইডি, ওকে, কাস্টমারের কাছে সেল হয়। আমরা কাস্টমার টেবিল দেখে আসি, কাস্টমারের আইডিটা কিভাবে আছে, সিরিয়াল নাম্বার ফিল্ড আছে, নাম্বার নাম্বার ডাটা টাইপে আছে। তো আমরা এখানে নাম্বার অফ সিক্স লিখলাম, তার মানে এই কাস্টমারের কাছে সেল হয়। তাহলে এটাও একটা ফরেন কি হবে, তার মানে বোঝাচ্ছে যে এই টেবিলটা মাল্টিপল ফরেন কি বহন করতেছে। সে এট দ্য টাইম দুইটা টেবিলের উপর ডিপেন্ড করে, একটা ফুড টেবিলের উপরে, একটা কাস্টমার টেবিলের উপরে। এখন এই সেলসটা যে হয়ে গেল, এটা হচ্ছে বিলিং হচ্ছে, মানে প্রিন্টার দিয়ে প্রিন্ট বেরোবে। সো কোয়ান্টিটিও আমার ডাটাবেস জানে, কারণ কি কোয়ান্টিটি অর্ডার হয়েছে সেটা আমার ফুড আইটেম অর্ডার জানে, এবং ইউনিট প্রাইস জানে হচ্ছে ফুড আইটেম প্রাইস। সো আমি এখানে সরাসরি লিখতে পারি যে আমার টোটাল বিল কত, তাই না? সো টোটাল টোটাল বিল, টোটাল বিল এটা হওয়া উচিত 8.2, কারণ এখানে ইয়ে আসতে পারে। তারপরে এখানে চেক কনস্ট্রেন্ট ইজ নট সুইটেবল, এরপরে আসতে পারে টোটাল বিল প্যাড, এরপরে আসতে পারে গ্র্যান্ড টোটাল, মানে ফাইনালি কত টাকা দিবে, পেবল, পেবল মানি। আমি আমার ভাষায় লিখলাম, ঠিক আছে, পেবল মানি মানে ভ্যাট কাটার পরে, ভ্যাট অ্যাড হওয়ার পরে, ভ্যাট কাটে না, অ্যাড হয় বলেন দেখি, স্যার অ্যাড হয়, অ্যাড অ্যাড হয়, ওকে, পেবল মানি, ওকে। এরপরে স্ট্যাটাস, স্ট্যাটাস মানে বিলটা আমরা করেছি, পেন্ডিং আছে না, টাকাটা রিসিভ হয়েছে না হয়নি, ওকে। আমার এটা ক্রেডিট কার্ডে পে হতে পারে, তারপরে এটা আমার বিকাশে পে হতে পারে, আমাকে চেক দিতে পারে, আর আমি কাস্টমারের কাছে চলে গেছে ইনভয়েস নিয়ে, পাঠাও নিয়ে গেছে, কিংবা ফুড পান্ডা নিয়ে গেছে, এখনো আমার ক্যাশে টাকা ঢোকে নেই। সো ক্যাশে টাকা ঢোকার আগ পর্যন্ত এটা জিরো থাকবে, টাকা ঢুকে গেলে ওয়ান হয়ে যাবে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ফিল বাদ গিয়েছে, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার আছে, এটাই সিরিয়াল নাম্বারটাই, তাহলে এটা ইনভয়েস নাম্বার হতে পারে, ঠিক আছে, ওকে। স্যার লাস্ট টেবিলটা স্যার যে কাস্টমার আইডিটার নিচে স্যার আন্ডারস্কোর হবে না স্যার? এখানে এখানে জি স্যার, আগে টেবিলটা স্যার কোনো আন্ডারস্কোর ছিল না স্যার। স্যার এটা কি প্রবলেম হবে? না না, প্রবলেম হবে না, ফিল্ড নেম তো প্রবলেম হবে না, শুধু ডাটা টাইপটা ঠিক থাকতে হবে, ডাটা রেগুলার, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য আছে, ওভাবে লিখলাম, ওভাবে লিখলাম কাস্টমার আইডি, ওকে, বাট এটা এটা কোনো ফ্যাক্টর না, আমি জাস্ট বোঝার জন্য লিখছিলাম। আমরা যে কোনো একটা কনভেনশন রুলস মেনটেন করব, পুরো ডাটাবেজে একটা স্টুডেন্ট একের সময় একের মডেল ইউজ করবে না, যে কোনো একটা মডেল লাগে। তো আমার মনে হয় সিরিয়াল নাম্বারটা না লিখে যদি আমরা এখানে লিখি ইনভয়েস নাম্বার, তাহলে বেশি মিনিংফুল হয়, তাহলে একটু সাইন্টিফিক মনে হয়, তাই না? ইনভয়েস নাম্বার মানে যে ইনভয়েসের মধ্যে বিল হয়, আমরা জানি যে প্রতিটা বিলের মধ্যে একটা নাম্বার থাকে, ওটাকে ইনভয়েস নাম্বার বলে অ্যাকাউন্টিং এর ভাষায়, ঠিক আছে, চালান চালান নাম্বার থাকে। সো ইটস ভেরি গুড, আমার ধারণা যে আমরা একটা প্রফেশনাল ডিজাইন করে ফেলতে পারছি। এরপরে আসবে আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী অর্ডার, সেলস এন্ড অর্ডার হয়ে গেছে তো, ক্লিয়ার? তাহলে কিছু বাদ পড়ে যেতে পারে ফার্স্ট নর্মাল ফর্মে, এটা এত ম্যান্ডেটরি না, এবং একদিন এটা মাথার মধ্যে ঢুকানো যাবে না, এই ক্লাস আরো কন্টিনিউ হবে। তো এখন আসেন স্যার, এটা স্যার অন্তত দুইবার রিভিউ করতে হবে স্যার। না, দুইবার রিভিউ লাগবে না, কারণ কি আমরা এই প্রজেক্টটার উপরেই তো কোডিং করব, ডিএমএল ডিজাইন করব। ও আচ্ছা স্যার, এটা তো এখন তো মাত্র আমরা তো একটা, হ্যাঁ এটা তো বাচ্চা অবস্থায় আছে, এটা তো থিওরি পার্টটা আজকে, আবার এটা ল্যাব পার্ট আসবে না।
সো বৃহস্পতিবার তখন তো এমনিতে এডিট হবে স্যার বৃহস্পতিবারে করব কি ফার্স্ট ক্লাসটা এটাকে কন্টিনিউ করে চূড়ান্ত আকার ধারণ করব না স্যার এটা কন্টিনিউ করে চূড়ান্ত আকার ধারণ করতে গেলে আসলে ঘুরে বালি হয়ে যাবে কারণ কি জানেন কারণ আপনাদের কারো এক্সপেরিয়েন্স নাই সো আমি যেটা করব নিজে নিজে বলবো নিজে নিজে এটা করব এরকম একটা হয়ে যাবে সো আমরা এটাকে কোড করতে শুরু করব কোড করতে যাওয়ার পরে আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন করতে যাব তখন এটা ভুল ধরা পড়বে তখন এসে আমরা স্যার এটা করতে করতে স্যার কি কি জিনিসগুলো আমাদের লাগবে ট্রিগার লাগবে আর কি কি লাগবে স্যার তাহলে আমরা সেগুলো বেশি করে জানতে পারতাম ট্রিগার লাগবে সিকোয়েন্স লাগবে তারপর স্যার ফাংশন লাগবে হ্যাঁ ফাংশন লাগবে ক্রিয়েট লাগবে সবগুলা কনস্ট্যান্ট লাগবে এগ্রিগেট ফাংশন লাগবে তাহলে তো মোটামুটি স্যার যা শিখছে সবকিছু এবার লাগবে যা শিখছেন একটা জিনিসও বাদ দেওয়া যাবে না ওই যে আজকে যেটা মনে হলো না ইউনিয়ন সেট অপারেটর যে করি নাই ঠিক আছে জি স্যার ওইটা যে করি নাই এটা আমার কেন মনে হয়েছে জানেন কারণ এখানে এরকম একটা কাজ আছে এজন্য আমি এটা বুঝতে পারছি সো এইগুলা যেগুলা যেগুলা কোনো কারণে সিলেবাসে বাদ পড়ে যাবে সেগুলো আমি নিজেই টের পাবো যেটা বাদ পড়ে গেছে স্যার অটোমেটিক্যালি স্যার চলে আসবে স্যার এইভাবে তো এখন এখানে আমরা যে কনস্ট্যান্টের যে আমাদের এখানে একটা চরম বড় চ্যালেঞ্জ আছে কাস্টমার টেবিলে এই চ্যালেঞ্জটা আমাদেরকে মোকাবেলা করতে হবে এখানে এইভাবে লাইনটা টানবো কিভাবে ক্লিয়ার সাধারণত যদি কোনো ডকুমেন্টেশনে দুই লাইন পড়ে যায় তাহলে এখানে এটা শিখে ফেলেন ব্ল্যাকবোর্ডটা হোয়াইটবোর্ডটা থাকলে আমি আর এই বেসিক কম্পিউটার ক্লাস আজকে নিতাম না বিপদে পড়ে নিচ্ছি মানে হোয়াইটবোর্ডটা থাকলে বলতাম যে তুমি কিভাবে এটা ড্রয়িং করবে এই সফটওয়্যারটা তোমার ব্যাপার কিন্তু সেটা আজকে বলতে পারলাম না ইনসার্ট শেপ শেপ থেকে এখানে একটা প্রাইমারি কি আছে এই প্রাইমারি কিতে এখন এসে ব্যবহার হচ্ছে চিন্তা করেন এতক্ষণ সে আরামে ছিল সেল নাম্বারটা মানে এইটা একটু লাইনটা একটু বড় করে নেবেন কারণ আমরা জানেন এটা পর অন্য দিকে যাবে ঠিক আছে জি স্যার একদম শেষে একদম শেষে এখান থেকে ইনসার্ট আমাদের আমার টিচার বুঝছেন এই যে এটা বাঁকা করছি না যেটা এটা বাঁকা হচ্ছে না এটা কিন্তু বাঁকা হয়েছে ঠিক আছে লাইনটা একটু বাঁকা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আমার এই আমার জি স্যার দেখতে পাচ্ছি আমার এই খুঁতখুঁতে অভ্যাস গুলো কেন তৈরি হচ্ছে জানেন আমার টিচার দিয়ে না আমার এটা শান্তি ম্যাডাম নামে একটা ম্যাডাম ছিল এই ক্লাসটা নিত সে বড় অশান্তি টাইপের ছিল তামিল মহিলা ডাস্টার দিয়ে মাথা বারে মাথা ফেলে ফেলতো মানে কাঠের ডাস্টার মাথার মধ্যে মেরে দিত কোন রকম সিগন্যাল ছাড়া স্যার এটাই কি সেই ম্যাম যাকে আপনি মুরগি রান্না করে খাওয়াইছিলেন হ্যাঁ ওইটা ওইটাকে পড়াইছিলাম পরে আচ্ছা ওটাকে মুরগি টুডি রান লাস্ট স্যার পরে কি পড়াই ফেলছেন ম্যাম কে এত রাগি ম্যাম এক তো রাগি ম্যাম কে পড়াইতে পারছিলাম এবং আমি তার ফেভারিট স্টুডেন্ট এখন আমি সে সে একটা ভাইবাতে একটা ভিডিও ভাইবাতে অনলাইনে আমার কথা বলছে তো এটা নিচে দেখেন আসবে না ঠিক আছে তার মানে এই না আসার সিস্টেমটা হচ্ছে এখানে আপনাকে একটা কাউন্টার স্থাপন করতে হবে দেখেন এটা শিখে নেন আর এটা নিয়ম হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস হচ্ছে যে যদি কোনো কারণে আপনি এই ধরনের বিপদে পড়েন যে আপনি আপনার লাইনটাকে কন্টিনিউ করতে পারছেন না তাহলে এখানে আপনি একটা কানেক্টর ইউজ করবেন দ্য কানেক্টরের চেহারাটা হবে রাউন্ড সো ইটস এ রাউন্ড এটাকে কানেক্টর বলে ওকে আপনাদের অ্যাডভান্স ক্লাস হয়ে যাচ্ছে ইয়ের কি বলে সফটওয়্যার অ্যানালিসিস এন্ড ডিজাইন স্যাডের এইটা তো এটার এগুলো বিস্তারিত পড়াশোনা আছে এদিকে এখানে অ্যাড টেক্সট এখানে হবে এ ওকে এই যে আমি কাউন্টার স্থাপন করলাম বুঝা যাচ্ছে আমার কথা জি স্যার এইখানে আবার পরের পেজে যে আপনাকে একটা কাউন্টার দিতে হবে ইনসার্ট আচ্ছা শেপটা আমাকে একটু হেল্প করেন না শেপটা কোথায় পাচ্ছি এখানে এই যে স্যার আমি শেপ এখানে আসার পরে এই এই কাস্টমার আইডিটা এখানে আছে আপনি এখানে আসার পরে সবগুলো সবগুলো কানেক্টর আপনাকে এখানে স্থাপন করতে হবে এই পেজে সো অ্যাড টেক্সট এটা হচ্ছে এ এখন এই এ থেকে ইনসার্ট ইনসার্ট লাইন আসবে কাস্টমার আইডি এখান থেকে বেরোবে ওকে বেরোলো শেপ বরাবর কানেক্টর বরাবর করে রাখেন ঠিক আছে পরে ইনসার্ট শেপ আপনি এখানে উঠিয়ে দিবেন ওকে স্যার এইটা তো মেবি না হ্যাঁ এটা কাস্টমার আইডি আমি এটা তো কাস্টমার সিরিয়াল নাম্বার কাস্টমার আইডি হ্যাঁ
কাস্টমার টেবিলের সিরিয়াল নম্বরের সাথে আমি রিলেশন করেছি সেলস টেবিলের কাস্টমার আইডি। জি স্যার। ফিল্ডের নাম এক থাকতে হবে এটা জরুরি না তো, ডাটা টাইপ এক থাকতে হবে, ক্লিয়ার? আর এখানে আছে ফুড আইডি, ফুড আইডি থেকেও একইভাবে লাইন বেরোবে এবং এগুলো কানেক্টরের মধ্যে আপনাকে ঢুকাই দিতে হবে। তাহলে আমি আরেকটা কানেক্টর বানিয়ে রাখি। এবার এই এই টেকনিকটা বুঝতে পেরেছেন যে কিভাবে কানেক্টর তৈরি করতে হয়? আপনি যে কোনো জায়গায় যে কোনো পেজে একদম আনসিন জায়গাতেও কানেক্টর তৈরি করতে পারেন। তো যে আপনি ডিজাইন পেপারটা দেখবে সে কানেক্টরের হিসাব রেখে দেখবে। স্যার কানেক্টরের প্রসেসটা কি শুধু ডাটাবেস ডিজাইনের ক্ষেত্রে? না, ইলেকট্রিক্যাল সার্কিট থেকে শুরু করে যত ড্রয়িং ডায়াগ্রাম আছে এই কম্পিউটার সায়েন্সে সব জায়গায় এই কানেক্টরের প্রচলন আছে। ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক সার্কিট, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেস ডিজাইন, তারপরে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন, সব জায়গায় এই কানেক্টরটা ভ্যালিড। এখন হয়ে গেল শেপ ইনসার্টে, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এখানে ফুড আইডি আর কাস্টমার আইডি এই দুটো কানেক্টরের মধ্যে গেল। ইনভয়েস নাম্বার তো সে নিজে থেকে একটা প্রাইমারি কি। ওকে, এখন এখানে একটা ইম্পর্টেন্ট ডিজাইন মিসিং আছে, কে ধরতে পারে সেটা আমি বলবো। এই ডাটাবেজের ইনকনসিস্টেন্ট লেভেল আছে একটা, মানে ডাটাবেজ ফল্টি ডাটাবেজ হয়েছে, কিন্তু আমি আগে কানেক্টরটা ঠিক করে নিই। এতক্ষণ ধরে আপনারা চিন্তা করেন, এটা বিটা কোথা থেকে আসবে? বিটা আসবে যে ফুড আইডি থেকে। সো ফুড আইডি, ফুড আইডি এখানে আছে। ওকে, সর্বনাশ, ফুড টেবিলের গুরুত্ব চিন্তা করতে পারছেন আপনারা? সার্চ শেপ, তো আমি এখানে সরাসরি জায়গা না পালে আমি এভাবেই দিতে পারি। ওকে, বি, ওকে গেল। বলেন কি প্রবলেম আছে বলেন দেখি। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম আছে, ইনকনসিস্টেন্ট লেভেল আছে। ইনকনসিস্টেন্ট লেভেল মানে যখন আমি সেলস করছি এখানে একটা টেকনিক্যাল প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ইনকনসিস্টেন্ট যখন কোনো রিলেশনে কোনো গ্যাপ থাকে তখন ইনকনসিস্টেন্ট লেভেল হতে পারে। এখানে ঠিক আছে, ফুড আইডি ইজ ভ্যালিড ফুড আইডি, কাস্টমার ইজ ভ্যালিড কাস্টমার আইডি, কিন্তু এই ইনভয়েসটা যে এই কাস্টমারের জন্য করছি তার ভ্যালিডিটি কি? এমন হতে পারে যে আমি সাবার অর্ডার দিচ্ছি নাদিয়াকে, নাদিয়ার অর্ডার দিয়ে দিচ্ছি আলামেনকে, হতে পারে না? ম্যান ক্যান মেক্স মিস্টেক। সেই বিষয়টা কিভাবে কন্ট্রোল করা যাবে? এই যে আমি যে এখন যেটা চিন্তা করে বের করলাম, এটা ডিজাইন পার্ট, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। এই জিনিসটা এসছে হচ্ছে ডাটাবেস ডিজাইনের সাতটা মূল তন্ত্র থেকে, থিওরিটিক্যাল তন্ত্র থেকে। সেই থিওরিটিক্যাল তন্ত্রগুলোর মধ্যে একটা হচ্ছে ডাটা ইন্ট্রিগেটি। এখানে ইন্ট্রিগেটি প্রবলেম আছে, কিরকম? এই ইনভয়েসটা জেনারেট হলো, এই ইনভয়েসটা এই ফুড আইডির জন্য, এই কাস্টমার আইডির জন্য জেনারেট হলো, বাট এই কাস্টমার আইডির জন্য জেনারেট হওয়ার কথা না। ক্লিয়ার? এখানে আরো অনেক প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমি আজকে বলবো না, এগুলো আপনাদের হোমওয়ার্কে দিব, দেখি কে ঠিক করতে পারবে, ঠিক আছে? আমি প্রবলেম বলবো না, প্রবলেম বললে এটা প্রবলেম বলা যায় না, প্রবলেম বললে আর শেখা হবে না। এখানে প্রবলেম আছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু যে প্রবলেমটা আপনাদেরকে এখনই বুঝতে হবে সেটা আপনারা বলেন। সেই প্রবলেমটা হচ্ছে যে যে অর্ডারটা আসছে সেই অর্ডারটা কি এই কাস্টমারের, এটা আমি প্রমাণ রাখি নাই। সো আমি নিজে থেকেই বলে দিলাম যে এখানে একটা ইনকনসিস্টেন্ট লেভেল আছে, ইন্টিগ্রিটি প্রবলেমের কারণে এই ইনকনসিস্টেন্ট লেভেলটা হয়েছে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুড অর্ডার আইটেম, এই এই ফুডটা অর্ডার হয়েছিল, এই সিরিয়াল নম্বরটা, এই সিরিয়াল নম্বরটা যে অর্ডার হয়েছিল এই সিরিয়াল নম্বরটাই যে আমি ডেলিভারি দিয়েছি তার কোনো প্রমাণ আমি রাখি নাই। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমাকে অবশ্যই এই এটা একটা গুরুত্বপূর্ণ প্রাইমারি কি যাকে আমার ইউজ করতে পারতে হবে। ওকে, সো এখানে আমি একটা কানেক্টর ইউজ করে রাখলাম, ইনসার্ট
আপনাদের মনে হয় এই ফিগারটা দেখার পর থেকে টোটাল ডেটাবেস ডিজাইনের একটা ইয়েটা আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে তাই না? জি স্যার। এটাকে আমি কানেক্টর নিয়ে আসলাম এখানে, যেহেতু জায়গা নাই নিচে আমি একটু উপরেই রাখলাম। দেখেন একটা প্রোডাক্টের বাগ কাকে বলে জানেন? এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এর বাগ, বাগ মানে ডিফেক্ট। সেটা হচ্ছে মাল্টিপল টাইমস আমাকে ইয়েটা দেখেন, আমি কোনো জায়গায় আমার কোনো ফল্ট নাই বাট ইজ নট কামিং, মানে ড্রয়িং এর ক্ষেত্রে তার কারণটা হলো স্যার আপনি যেখানে লাইনটা টানছেন স্যার আপনার কার্সরটা ওখানে বিপ করতেছে, এই কারণে মনে করছে আপনি আরো টানবেন, তো আপনি ওখান থেকে সরাই ফেলে তারপর আসবে। কার্সর সরাই ফেলছি, হ্যাঁ হ্যাঁ, কার্সর অন্য জায়গায় ক্লিক করে নিয়ে যেতে হচ্ছে। আগে ঠিকই বলছেন। এরপরে আমি এটাকে অ্যাড টেক্সট করলাম, ওকে সি। এই সি থেকে আমি পরবর্তীতে একটা স্টার্ট করব। ওকে, এখন এখানে যেটা হলো ইনভয়েস নাম্বার, ফুড আইডি, কাস্টমার আইডি এগুলো আছে, বাট আমি এটার সাথে কনসিস্টেন্সি মেইনটেইন করার জন্য আমি ইমিডিয়েটলি এখানে একটা কলাম ইনসার্ট করি। ইনসার্ট রো বিলো, এখানে যদি আমি অর্ডার আইডিটাকে আনতে পারি, কোন অর্ডার আইডিটার সাপেক্ষে আমার এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে, অর্ডার আইডি, তাহলে আমি নাম্বার নাম্বার অফ সিক্স এখানে এটা হবে ফরেন কি। এই টেবিলটা দেখছেন ফরেন কিতে ভর্তি হয়ে গেল, মানে যত লেন্দি হতে থাকবে তত ফরেন কি পরিমাণ বাড়তে থাকবে। ইনসার্ট, আমি এখান থেকে একটা রিলেশন টেনে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এটার সাথে মার্জ করে দিলাম। এবং আমার গুরুত্বপূর্ণ তিনটা কাজ এখানে করতেই হবে, না করলে ফাইনালে এই এক্সামে কাজটা করলে নাম্বার কাটা যাবে। সেটা হচ্ছে যেখানে একটা ওয়ান বসাতে হবে, ঠিক আছে, এবং আমি এটা বসাই দিই, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট ক্লাসে যেটা আমরা ফিজিক্যাল ডকুমেন্ট প্রদান করি সেটাকে চূড়ান্ত ডকুমেন্ট মনে করে, মুখে কিছু বললে ওটা অনেক সময় বাদ পড়ে যাচ্ছে ইদানিং। সো আমি এই ওয়ানটাকে বর্ডারলেস করে ফেলি। প্রথমে করব হচ্ছে সরি লেআউট, লেআউটে যাই, এটা যদি আমি লিখি যে থ্রো, মানে সব জায়গায় থাকবে থ্রো। আর এরপরে আমি যদি এটাকে কালার সান লাইনে যাওয়ার পরে বলি নো কালার, এবং বর্ডারের ক্ষেত্রেও নো কালার, ওকে করি, তাহলে এই ওয়ানটাকে আমি যে কোনো জায়গায় আরাম করে বসাতে পারবো। সো আমি এখানে ওয়ান লিখে রাখলাম এটার জন্য, ঠিক আছে। আচ্ছা আমি বুঝলাম না এই টেবিলটা নড়াচড়া করে কেন এরকম। স্যার থার্ড টেবিল আর স্যার ফোর্থ টেবিলে স্যার নেম সেম হয়ে গেছে স্যার, ফুড আইটেম প্রাইস আর স্যার লাস্টেরটা তারপরটা। আমি এখানে ওয়ান লিখে রাখলাম, সমস্যা নাই স্যার। আমরা স্যার শেপ থেকে যেভাবে কাউন্টার করলেন স্যার ওইভাবেই স্যার এটা করি, ওয়ান গুলো ভাবে বসাই, শুধু স্যার বর্ডারটা পরে চেঞ্জ করে দিব নো কালার দিয়ে। হ্যাঁ সেটা করা যায়, এটা একটা বোঝাচ্ছে তো তাই না, এটা ওয়ান ওয়ান স্যার, এই স্যার ব্লক গুলো ব্রেক হয়ে যাচ্ছে তাই বলছিলাম। হ্যাঁ এটা ওয়ান লাইন, এই ভার্সনটাতে এটা একটু প্রবলেম ফেস করছে আমি, বাট আমি আগে যে ওল্ড ভার্সন ইউজ করতাম ওটাতে এত আরামে করা যেত। আচ্ছা তাহলে এখন ফরেন কি, শুধুমাত্র এখানে আমার তিনটা আলফা সাইন লাগবে, ঠিক আছে। ইনসার্ট টেক্সট বক্স, ইনসার্ট সিম্বল আলফা একটা হয়ে গেল, ফরম্যাটে গেলাম, টেক্সট বক্স সরি লেআউটে গেলাম, অ্যাডভান্স প্রো, এরপরে লাইনে গেলাম নো কালার, মিলে নো কালার, লাইনে নো কালার, ওকে।
এটাকে এখানে কাছে কাছে আনা যাবে তখন নড়াচড়া করবে। এখানে একটা হলো আর একটা এটার জন্য একটা আরেকটা হচ্ছে মাঝখানে এটার জন্য একটা এটাকে আমি এখানে দিতে পারি। এখানে এই বক্স গুলোর একটা বৈশিষ্ট্য আছে, আমরা এখানে যাই এখানে অনেকগুলোর প্যাটার্ন আছে লেআউটে। একটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট, রাইট বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ টেক্সট। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা যদি দেই আর এটা যদি উপরে রাখি তাহলে নড়াচড়া করবে না, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। মানে আমি থ্রো দিয়েছি না, এই 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 পরিস্থিতিতে থ্রোটা অ্যাপ্লিকেবল না ড্রয়িং এর ক্ষেত্রে। ওকে, এটা আমি অন্য অন্য জায়গায় দিতাম, ওটা ভেবে দিয়েছিলাম। তাহলে আমি এটা দিব হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। ওকে ওকে, তাহলে এই ড্রয়িংটা আপনাকে ডিস্টার্ব করবে না। ওকে, যেখানে খুশি সেখানে রাখতে পারবেন। তখন আর বর্ডার গুলো ডিস্টার্ব করবে না। ওকে, তাহলে আমরা এই তিনটা লাইনের জন্য তিনটা আলফা সাইন ব্যবহার করেছি। আপনারা একটু আরো সূক্ষ্মভাবে ডিজাইন করবেন, এই আলফা সাইন গুলো এই বক্সের সাথে সাথে লেখার চেষ্টা করবেন। কিরকম, এই যে আমি যে এইরকম দূরে রাখছি এরকম দূরে না, আমি এখন টাইম সেভ করছি যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, মানে এরকম কাছে কাছে রাখার চেষ্টা, এইভাবে এইভাবে, ক্লিয়ার? তারপরে এটা দেখবেন যে এটা যেন একটা বক্সের টা একটা বক্সের মধ্যে ঢুকে না যায়, এভাবে রাখবেন, সুন্দর করে রাখবেন। তাহলে আমাদের এখন মোটামুটি ভাবে আমার জানা মতে সেলস টেবিলের কনসিস্টেন্সি ঠিক আছে। এই প্রজেক্টটা আমরা যেটা স্কিমা ডায়াগ্রাম তৈরি করলাম, এটা থিওরিটিক্যাল কোশ্চেনে আমরা সাধ্য এরকম একটা কোশ্চেন ডিজাইন অ্যান্ড ড্রয়িং 10 মার্কসের কোশ্চেন করতাম, ঠিক আছে? তো তখন এটা স্টুডেন্ট এটা এটা রিটেন কোশ্চেনে অ্যান্সার করতো। এখন আপনাদের মনে হতে পারে তাহলে তো আমাদের এমসিকিউ অনেক আরাম দেয়, তাই না? কিন্তু এটা মনে করার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে আরামের জন্য পড়তেছি না। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা করা থাকতে হবে, কারণ ইউ হ্যাভ টু ডু ইট ইন ইয়ার জব লাইফ অলসো। এটা যে কোনো সময়ে আপনি যখন সিস্টেম অ্যানালিস্ট হবেন, আপনার পদের পরিবর্তনের সাথে সাথে এই কাজগুলো আপনার উপরে রেসপন্সিবিলিটি গুলো চলে আসবে, সেগুলো শিখতে হবে। জি স্যার। মানে আমরা আজকে যে প্রাথমিকভাবে একটা অ্যানালাইসিস করেছি, খুব শর্টলি ডাটা অ্যানালাইসিস, এন্টিটি চিন্তা করেছি, এন্টিটির সাথে স্কিমা তৈরি করছি, স্কিমার মধ্যে আমাদের অ্যাট্রিবিউটগুলো মোটামুটি ভাবে চলে আসছে, ডাটা ডিপেন্ডেন্সি, ডাটা ইন্ডিপেন্ডেন্সি এটা আমরা চিন্তা করতে পারছি, এবং নর্মালাইজেশন চিন্তা করতে পারছি। দেখেন ফুড আইটেম অর্ডার, সরি, সেলস টেবিলের উপরে কেউ এখনো ডিপেন্ড করেনি, এটার উপরে এখন কেউ ডিপেন্ড করেনি, বাট সেকেন্ড নর্মাল ফর্মে যায় দেখা যেতে পারে এটার উপরে কেউ ডিপেন্ড করেছে। বাট আমরা এখন এটা ইন্ডিপেন্ডেন্ট আছে, আমরা যতটুকু চিন্তা করেছি ততটুকুতে এটা ঠিক আছে, এবং আমরা এখনো নর্মালাইজেশন টেকনিকের মধ্যে ফার্স্ট নর্মাল ফর্মের মধ্যে আছি। আমরা অফিশিয়ালি এটা সেকেন্ড ক্লাসে আবার স্টার্ট করব, এবং ফাইনালি এই প্রজেক্টটা আমরা ডিটেইল ডিমেল করে এটাকে আমরা বাস্তবে রূপ দেব। জি স্যার। এবং এই ক্লাসটা আজকে থেকে যে ক্লাস হচ্ছে এটা ট্রুলি অফিশিয়াল কমার্শিয়াল ক্লাস। স্টুডেন্টকে অবশ্যই এই ক্লাসের সাথে তাল মিলাতে হবে, যদি বা ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে, বেশি লেন্দি হয়নি, 30 মিনিট লেন্দি হয়েছে স্যার, 1 ঘন্টা স্যার, 1.5 ঘন্টা থেকে 12:30 না, 1 ঘন্টা লেন্দি, 1.5 ঘন্টা থেকে 1টা স্যার, 1 ঘন্টা লেন্দি। শুনেন, অনলাইনে আসলে এগুলো অফলাইনের মতো এত কমফোর্টেবল না, এটা আমি অফলাইনে 1 ঘন্টা পড়াতে পারতাম, কিন্তু এখানে ড্রয়িং করো টাইম লাগতেছে, অনেক কিছু লাগতেছে। সো জি স্যার, এটাকে অবশ্যই ড্রয়িং করতে টাইম লাগতে বেশি, স্টুডেন্টকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ এটা আমার 30 মিনিটের ক্লাস, 1 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা হয়ে গেছে এখন। আমি এটা স্যার সমস্যা নাই স্যার, আমরা তো আবার এটা এমন একটা জায়গা যে আমি নেক্সট ডে এটা কন্টিনিউ করলে এটা কন্টিনিউশন ছুটে যাবে, একটা স্টুডেন্টও মাথার মধ্যে ঢুকবে না, তখন আবার নতুন করে তাদের মাথার মধ্যে থিম জেনারেট করতে হবে, ঠিক আছে? সো এই থিমের মধ্যে থাকি আমরা এই ফাইলটা কমপ্লিট করতেছি আজকে।
এই ফাইলটা আমরা নেক্সট ক্লাসে আবার ওপেন করব এবং আমরা ডিডিএল এবং ডিএমএল করব পাশাপাশি যদি এটাকে চেঞ্জ করতে করব এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা ফার্স্ট জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জেনারেট করব ঠিক আছে তাহলে আমরা মোটামুটি ভাবে এই রিভিউ হবে আমার আমাদের ডিজাইন থিওরিও হচ্ছে আবার ল্যাব হচ্ছে এখন আর থিওরি ল্যাব পাশাপাশি চলছে ঠিক আছে তো লেট আস কমপ্লিট দ্য প্রজেক্ট নেক্সট ক্লাস আই হোপ এটা নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে এই ফাইলটা আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে গুগল ড্রাইভে রেখে এটা আপনাদের কাছে থাকা দরকার এবং যে যার মতো করে নিজের মতো করে এটাকে এক্সটেনশন করে রাখবেন নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী ক্লিয়ার দেখা গেল যে আমি হয়তোবা ক্লাসে পুরোটা করলাম না কিন্তু স্টুডেন্ট তার মতো করে এটাকে কমপ্লিট একটা প্রজেক্টের রূপ ধারণ করাবে ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করতেছি স্যার একটা প্রশ্ন হ্যাঁ স্যার আমাদের ইউনিভার্সিটি থেকে কি স্টুডেন্টদের কোনো ইমেল দেয় মানে স্যার ইনস্টিটিউশনাল ইমেল রিসার্চের কাজে স্টুডেন্টকে রেজিস্টার্ড ইমেল দেওয়া হয় তার কারণ যদি সে উল্লেখ করে তো আপনাকে কারণটা উল্লেখ করতে হবে না কারণটা আমি জানি আমি নিজেই আইটি তে ইমেল করে দিয়েছি আইটি আপনাকে একটা ইমেল আইডি এন্ড পাসওয়ার্ড দিবে আপনি পাসওয়ার্ডটা শুধু চেঞ্জ করে নেবেন ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ আর আমি বলে রাখি যে কোনো স্টুডেন্টের রিসার্চের কাজে যদি কোনো ইনস্টিটিউশনাল ইমেল আইডি লাগে এবং সে যদি সেটা কারণ দেখাতে পারে রিসার্চ গেট অর জার্নাল ইত্যাদি ইত্যাদি কারণ দেখাতে পারে তাহলে আমরা ইনস্টিটিউশনাল ইমেল আইডি তাকে প্রোভাইড করব বুঝা গেছে জি স্যার তো ঠিক আছে তাহলে আমি আপনি শুধু আমাকে একটু মনে করে দিবেন ক্লিয়ার কারণ এই এখনই ক্লাস শেষ হওয়ার পরে আমি অন্য তালে পড়ে যেতে পারি ঠিক আছে আমি যখন ক্লাস শুরু করি তখন শেষ করতে চাই না কেন জানেন কারণ আমি জানি যে একটু পরে আমার বিপদ আছে মানে আমি একটা অফিসিয়াল কাজে জড়িয়ে যাব তখন আমার মাথা থেকে এটা চলে যাবে সো আমি বেটার হেড তো অনেক ঝামেলা আছে তার চেয়ে আমি আপনাদের কাজটা আগে শেষ করে রেখে সেফ সাইডে থাকতে চাই এই জন্য দেখা গেল যে আমি একটা বোনাস ক্লাসও নিয়ে নিতে পারি অনেক সময় তো ঠিক আছে তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা একটু খুব এই ক্লাসটা খুব বেশি বেশি করে রিভিউ করবেন আজকের ক্লাসটা মানে যত খুঁটিনাটি আলোচনা করেছি আমরা কি কারণে করলাম কেন করলাম ইত্যাদি ইত্যাদি সব কিছু খুঁটিনাটি পড়ে নেক্সট ক্লাসে যখন আমরা কোডিং এ যাব কোডিংটা ইন্টারেস্টেড হবে ঠিক আছে ওকে স্যার আর সবার পার্টিসিপেশন দরকার চুপ করে থাকা যাবে না কে কি কোথায় বুঝতেছেন না আমাকে জানাবেন ক্লিয়ার জি স্যার আচ্ছা স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম